জুম্মার দিনে দেখবেন কিছু কিছু লোক তাড়াহুড়ো করে উজু করে, এসব অংশ শুকনো রয়ে যায়। একটু হ্যাঁ বলতাম, উজু হলো নামাজ হবে তো? এমনি যদি বিনা উজুতে কেউ নামাজ পড়ে ওটা হলো হারাম। আর উজুকে যদি অবজ্ঞা করে পড়ে তাহলে সে হবে কাফের। কথা বুঝতে পারেন? বিনা উজুতে এমনি নামাজ পড়া হলো হারাম, উজুকে অবজ্ঞা করে যদি কেউ পড়ে সে হবে বেঈমান কাফের। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ওয়াইদ ইয়াকুম ইলাল মারাফিক, এখনই পর্যন্ত এই অংশটাকে একবার দোয়া হলো ফরজ, তিনবার দোয়া সুন্নাত। কিছু কিছু মানুষ উযু করে এই কনুয়ের এই অংশটা, এই হাড়ের এই অংশটা শুকনো থাকে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? উযু হলো তো আমসাউ বি রুসাকুম, মাথাটাকে মুছা করা। ওয়ারজুলাকুম ইলাল কাবা, কাবা মানে কি? কাবা শব্দের মানে কি? জোরে বলে কাবা মানে কি? কথা বলে না, কথা না বললে অজ হয় না। কাবা মানে কি? মেদিনীপুরের মানুষ, আমার দাদর এলাকার লোক, এটা হ্যাঁ হুদান, কাবা মানে কেবলা। জোরে বলে কাবা মানে কেবলা। আর কেবলা মানে? কাবা মানে উঁচু উঁচু টিলা, সমতল জায়গা থেকে উঁচু, এটাকে বলে কাবা। ওই সমতল ভূমিতে ওই কালো পাড়া যে ঘরটা, ওই উঁচু বলে নাম হয়েছে কাবা। কাবা শব্দের অর্থ হলো উঁচু উঁচু টিলা। কেবলা মানে হলো দিক। কেবলা মানে দিক। কাবা মানে টিলা বা উঁচু। আমরা বলি না দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা বলেন না? তার মানে কি? ইবাদতের কেবলা হলো আল্লাহর কাবা, মসজিদুল হারাম ইবাদতের কাবা। ইবাদতের কেবলা মসজিদুল হারাম, মুনাজাতের কেবলা হচ্ছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন। ওজন্য মুনাজাতের সময় হুকুম হলো হাত দুটো এইভাবে রেখে চোখটাকে হাতের পেটে রাখা, আর হাতের পেটটা থাকবে আল্লাহর আরশের দিকে। দুয়ার কেবলা হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলবেন না, এখন তো সমাজে ফতোয়াই হয়ে গেল হাত তুলে মুনাজাত করা যাবে না। বলে দোয়া করবো তো হাত তুলবো কেন? এ ভূতে এলাকায় আছে। কথা বলে এটা হ্যাঁ হুদা, এই এই ভূতে এলাকায় আছে। জোরে বলেন আছে। চায়ের দোকানে খুব চিমটি কাটো কুরকুরা হুজুরা, এই কুরকুরা এই তো বলতে চলেছে, তো জানে চলন লেগেছে। তিন দিন ফোন কেটে মুফতি হয়েছে, ব্যাংকের টাকা তোলা স্লিপ দেখলে পাবেন ওদের যোগ্যতা কত। ব্যাংকের টাকা তোলার স্লিপটা চেক করলে পাবেন ওদের যোগ্যতা কত। কেন বলেন তো? সই করা নয়, কালিলে টিপ দিয়েছে, এমএ পাস। এই চ্যাংরাগুলো বেশি পটর পটর করে। কথা ভুল বলছি না ঠিক বলছি? সাবধান, পাগলামি করো না। হাত তুলে দোয়া করা আল্লাহর রাসূলের সুন্নাহ। জোরে বলো। আর জোরে বলা যাবে না? বুখারী শরীফে একটা বাব আছে, আর হাদিস শরীফে এসে বুখারী শরীফের মধ্যে বাবুল ইসতিগফার খুতবাতিল আমল জুমআ, বুখারী শরীফে এসে হাদিস শরীফে রাবি হলে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে এসে মদিনা শরীফে পানি হচ্ছে না। মদিনা শরীফে কি পানি হচ্ছে না? খরা। আল্লাহ নবী মদিনা শরীফ মসজিদে গামামা, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ, মসজিদে গামামা। পুরো নবাবী শরীফের গায়ে নবী মসজিদের গামামাতে নবী জুম্মার খুতবা দিচ্ছেন। কামা রাবিউন ফাকালে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবি উঠে দাঁড়িয়ে পড়লে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়াজা আল ইয়াল, ইয়া রাসূলুল্লাহ আমাদের পরিবার বর্গ সব উদার্ত হয়ে গেছে। ফাদউল্লাহ লানা, ফাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ চাই, এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। ফাদউল্লাহ লানা, হুজুর আমাদের জন্য একটু দোয়া চেয়ে দেন। ফারাফা ইয়াদাইহি, সুবহানাল্লাহ বলেন,
ফারাফা ইয়াদাইহি রাফা ইয়ারফাউ মানে উঠানো তোলা ইয়াদুন মানে হাত ইয়াদাইহি মানে দুই হাত ফারাফা ইয়াদাইহি আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করলেন জোরে বলো আর জোরে বলা যাবে না হাত তুলে দোয়া কে করেছেন হ্যাঁ বেয়াদবি করো না তিন দিন ফোন কেটে এগুলো ঠিক না বাজব বাস নিজেরাই যদি নিজেদের দিনকে অপমান করেন সম্মান কে দেবে নিজেরাই যদি নিজেদের ইসলামকে সব অপমান করো ইজ্জত কে দেবে কথা ভুল বলেছি না ঠিক বলেছি এমনি তো সমাজ শেষ কাশের আড্ডা জোয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা কিছু তারা বাকি রইল না তারপরও ওইদিকে তো যা হারাম করছো করছো আবার এই দিনের মাসলালে পড়েছো আল্লাহ ওদের সুবুদ্ধি দান বলুন আমিন এই জঘন্য কাজ থেকে আল্লাহ সকলের মনটা ঘুরিয়ে দেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বীরা মনটাকে ঠিক করে মানবে মানার মতন মানে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা আহা হুজুরের গোটা শরীরটা ছিদ্র হয়ে গেল গোটা শরীরটাই ফুটে ঝরঝর করে কাঁদছে ছেলেকে ডাকলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ যাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও গিয়ে আমার সালামটা জানিয়ে দাও ওনাকে গিয়ে বলবে আমার জীবনের একটা আশা নবী পাকের পাশে থাকাটা একটু শোভ সুবহানাল্লাহ বলবেন না উনি যদি না বলেন আমার কোনো দুঃখ নাই তবে ওনাকে বলবে নবীর পাশে থাকাটায় শোয়াতে আমি একটু আশা করেছি জোরে বলবেন আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না আমি শোয়াতে একটু কি করেছি আশা করেছি যা একটু গিয়ে বলো কোথা থেকে এলাম সেই উজুর ফরজ কথা বললাম উজুর ফরজ লাস্টে কি ওয়ার জুলাকো ইলাল কাবাইন কাবা মানে উঁচু টিলা কাবা মানে উঁচু ওটা কাবা উঁচু উঁচু ওটার নাম কাবা না ওটার নাম মসজিদুল হারাম ওটার নাম মসজিদুল হারাম ওই উঁচু ওই জন্য হয়েছে কাবা শরীফ উঁচু ঘর কাবা শরীফ কেবলা মানে দিক কাবা মানে টিলা উঁচু এই পায়ে যে উঁচু উঁচু গাঁট আছে এই গাঁট অব্দি একবার দোয়া ফরজ তিনবার দোয়া কি সুন্নাত কিছু কিছু লোক উঁচু করে পায়ের গোড়ালিটা শুকনো রয়ে যায় উঁচু হলো তো কথা বলছে না উঁচু হলো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নামাজ পড়েছে একদিনের জন্য উঁচু করে নেই সারা জীবন আল্লাহ নবী নবাব শরীফে দাঁড়িয়ে গেলেন ও যুবকে ও আমার মুরব্বী বাপ দাদা আল্লাহ রাসূলের পিছনে আল্লাহ রাসূলের সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হলেন ইমাম সাহাবারা হলেন মুক্তাদি ওই নামাজ হলো আল্লাহ পাকের দরবারের কবুল নামাজ আল্লাহ নবী সাহাবাদের নামাজ পড়ান আল্লাহ নবী সাহাবাদের ইমামতি করেন পিছনের কাতার থেকে পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির আওয়াজ কানে আসে আল্লাহ নবী নামাজ কানা শেষ করেন আল্লাহ নবী নামাজ কানা সমাপ্তি করে আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী সরিয়ে দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও নমস্তে মা আমি নবী কে কে গেছো যো বাবা আমি নবী সব জানি আমি নবী সব দেখেছি বাবা কে কে গেছো যো বাবা আমি রাসূলুল্লাহ সব জানি আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও নমস্তে আমি নবী সামনের দিকে যেমন দেখি আমি রাসূলুল্লাহ তেমন পিছনের দিকেও দেখি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কে কে হেসেছো সব দেখে নবী সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে জোরে বলে সমাজে কিছু বিয়াদব ফাসেক ফাজিল তিন দিন ফোন করে চার দিনে মুফতি হয় ফতোয়া দেয় চার দোকানে নবী মানুষ আমরা মানুষ নবী যেমন আমরা তেমন জোরে বললেন না আর জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা পিছনে দেখতে পাই পিছনে দেখতে পাই পিছনে দেখতে পাই সামনে দেখতে পাই কথা বলেন না সামনে 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 দেখতে পা
পাই না, ফুকুরটা কে খেলো, হেঁটে হেঁটে যেতে যেতে কি রে মানে ইটের টুকরোটা দেখতে পাইনি, সামনে না পিছনে, সামনে দেখতে পাই, কথা বলে না, দু বন্ধু মোটর সাইকেলে যাই, বাম্পার সাদা চুন দিয়ে কালার করেছে, ঠিক হিলে পার হয়ে গেল, কি রে দেখতে পাইনি সামনে না পিছনে, জোরে বলে না, তারপর সামনেও আমার ঠিক দেখতে পাই না, আমাদের নবী সামনেও যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন, জোরে বলো, কে কে হেসেছো, সব আমি রাসূল দেখেছি, এবার আমাকে বলেন আমাদের মসজিদে হাসি আছে না নাই, আমাদের মসজিদে হাসি আছে না নাই, নাউজুবিল্লাহ বলেন, দেখবে এই বাচ্চাগুলো হাসে, 5 বছরের ছেলে 7 বছরের ছেলে তো হাসে, ধেরে গুণ হাসে, চ্যাংরা 15 বছর 20 বছর 22 বছর 25 বছর 30 বছরের গুণ বেশি হাসে, আমাদের নিয়ত মেদে নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, এলাকায় হয় এগুলো, মুরাইল এলাকায় হয় এগুলো, দেখবে আমাদের নিয়ত মেদে চুপ করে চাটি মেরে আবার ওই বলবি নি, ওকে আস্তাগফিরুল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলবেন না, নামাজ হবে, নামাজ হবে, আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন নামাজ পড়বে তোমরা মনে মনে করো তোমরা যেন আল্লাহকে দেখছো, জোরে বলে, জোরে বলবেন না, যদি আল্লাহকে দেখতে না পাও এটা মনে রেখো আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ আমাদের দেখছে আমরা নামাজ পড়ছি, ওই বিয়াদবি করলেন, ভয় হলো না, ভয় লাগলো না, ভয় এলো না, বিয়াদবি করছো, আল্লাহ ছেলেগুলোকে সুবুদ্ধি দিয়ে তার বলুন আমি, জোরে বলবেন আল্লাহুম্মা আমি, জোরে বললেন আল্লাহুম্মা আমি, এখন আমার নতুন করে দেখি কিছু এলাকায় আছে, কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, এতদিন হলো এই ঝটকা এই উঠেছে, ভাবি কোন দিন এই না হয়ে যায়, আছে না না, কি রে সই হাদিস কে বললো তোকে, ভিডিও দেখেছি, ঠিক বলছো না ভুল বলছো, ভিডিও দেখেছি, সই হাদিস আমাদের তোদেরটা দলিল, ওটা আবু হানিফার নামাজ, এটা রাসূলুল্লাহর নামাজ, নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না, বুকের উপর হাত বাঁধার হাদিস আছে, সাইয়্যিদ ইবনে খুজাইমা, সাইয়্যিদ ইবনে খুজাইমা হাদিসে রাবি আছেন মুআম্মাল, খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন যে হাদিসের রাবিদের মধ্যে মুআম্মাল থাকবে ওই হাদিস গ্রহণ করা যাবে না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে বলেছেন, সাইয়্যিদ ইবনে খুজাইমায় হাদিস আছে, তবে হাদিসটা হলো যাইফ, রাবিদের বর্ণনা যাইফ বর্ণনা, রাবিদের বর্ণনাটা যাইফ, আমরা বাদী কোথা, আমরা কোথা বাদী, নবীর নিচে হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো মত জিকির করেছে, একটা তাহাতা সুররা, একটা ফাওকা সুররা, একটা তাহাতা সুররা, একটা ফাওকা সুররা, একটা নবীর নিচে, একটা নবীর উপরে, নবীর উপরে মানে বুক নয়, এটা সাদর, সাদরুন মানে সিনা, সাধারণ মানে সিনা, কেউ যদি বুকে হাত বাঁধে নামাজ হবে না এটা বলার কারো অধিকার নাই, হাত যদি নাও বাঁধে তাও নামাজ হয়ে যাবে, সহি বলো বলো আছে বদ, আমরা বাদলে জগন হচ্ছে, হাদিস নেই, হাদিস নেই, তিন দিন তিন দিন চারটে ভিডিও থেকে মুক্তি হয়ে গেলে, এ অভ্যাস ভালো না, এ অভ্যাস ভালো না, সমাজ ভাগ করছো, আমার বাদে কোথায় নবীর একটু নিচে, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি হাদিস এনেছেন, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহাতা সুররা, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে দেখেছি ওয়াদা ইয়ামিনাহু ডান হাত আলা শিমালিহি আমি নবী যেমন সামনেও দেখি তেমন পিছনেও দেখি, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার নামাজ পড়তে পড়তে হাসতো, বলুন নাউযুবিল্লাহ,
এই মুনাফিকটা আয়েশার নামে জিনা তোহমত দিয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক পর্যায়ে এসে গেছিল, খবর লটে গেছিল নবী মা আয়েশাকে ছেড়ে দেবেন। উমার ফারুক নবীর সামনে গেল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই বাড়িটার কান্না বন্ধ হবে না? কিয়ামত পর্যন্ত ওই বাড়িটার কান্না বন্ধ হবে না? হাজা তোমার ফরজ হয়ে যাও, মাইশাকে আমার সালাম দেবে, রাদিয়াল্লাহু তাআলা, আর বলবে নবীর পাশে জায়গা নাই শোয়াত আমি একটু আশা করেছি। জোরে বলো, জোরে বলা যাবে না? হাজা আদম তুমি না টক টক করে চলে গেলে, সালাম কানা জানিয়ে দেন, আম্মা জান আব্বা দা পাঠিয়ে দেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া, আল্লাহ নবীর পাশে জাগাতে শোনেন, আল্লাহ নবীর কাছে জাগাতে শোনেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই, আম্মা জান আব্বা দা বনে পাঠিয়েছেন, আল্লাহ নবীর পাশে জাগাতে শোনেন, আল্লাহ নবীর কাছে জাগাতে শোনেন। ও যুবকে শোনার সঙ্গে সঙ্গে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে, ও বাবা তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মনের আশা ছিল, আমার মনের চাওয়া ছিল, স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, বাপের পাশে শোব, স্বামীর কাছে শোব। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জান যখন এত আশা করে বনে দেন, তোমার আব্বা জান যখন এত আশা করে চেয়ে পাঠিয়ে দেন, আমি আয়েশা শোবরাম, আমি আয়েশা জাগা খারাপ, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান, আমি আর শোব না, তোমার আব্বা জান যখন এত আশা করে পাঠিয়েছে, আমি নবী পাকের পাশের জায়গাতে শোয়ার থেকে তোমার আব্বাকে অগ্রাধিকার আমি বেশি ভাবছি। যাও তোমার আব্বাকে বলো ওটা আমি তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বলো, আর জোরে বলা যাবে না? কিতাব এসেছে সেদিনে যে মা আয়েশার জন্য নবীর কাছে সুপারিশ করেছিলেন ওনাকে ছাড়বেন না, ওই দিনের সুপারিশ এটা নবীর পাশে জায়গাটা ছেড়ে দিয়ে উনি এহসান দিয়ে এই এহসানটা উনি চুকিয়ে দিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আবার কিছু করবার সেই বুখারী শরীফের হাদিস, নবীর পাশে দুজন সাহাবী আছে, বাবা রাদিয়াল্লাহু আনহুমা, কিছুক্ষণ পরে আবার বাইরে থেকে কে যাচ্ছে, হুজুরকে আমি আসতে পারি? নবী পাক এই আসার আওয়াজটা শুনে নবী কিছুক্ষণ চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বললেন, ওনাকে ভেতর আসতে দাও, তবে ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। জোরে বলো, আর জোরে বলা যাবে না? তৃতীয় নম্বরে দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকলেন উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আলোচনা নাই, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী পাক ওনার নাম ধরে বলেছেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন জান্নাতি। জোরে বলুন, সেই নবীকে ভালোবাসে, সেই নবীর মহব্বত, সেই নবীর প্রিয়, কে মানো না মানো জানি না, আমি মানি, এই ইমান তৈরি করে। আল্লাহ আমাদের শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমলে তৌফিক দা, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা যে ডাকে আল্লাহুম্মা সাল্লি আলা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ম
মুস্তাফা 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 সৈয়দুল আউয়ালিন সৈয়দুল আখেরিন সৈয়দুল আউয়ালিন সৈয়দুল আখেরিন ও হে শামস দোগা ও হে বাদুর দোজা ও হে শামস দোগা ও হে বাদুর দোজা ও হে মেরা নবী ও হে মেরা নবী তুসা কোই নাহি তুসা কোই নাহি তুসা কোই নাহি তুসা কোই নাহি মুস্তাফা 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 শাফিউল মুজনাবিন রামাতে আলামিন শাফিউল মুজনাবিন রামাতে আলামিন রহমতে দোজাগা আমাদে মুস্তাফা রহমতে দোজাগা আমাদে মুস্তাফা ওহে মেরা নবী ওহে মেরা নবী তুসা কোই নাহি তুসা কোই নাহি তুসা কোই নাহি তুসা কোই নাহি মুস্তাফা 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 আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বি মায়েরা বোনেরা মেয়েরা মহিলা মুখতাসার করলাম আল্লাহ পাক কোনোদিন তৌফিক আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে দেখা হবে মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে রাখবে কথা বইলে ভালোবাসাটা রাখবে দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে মানে না দাদা হুজুর ভালোবাসে না জোরে বলে পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসে না আব্বা জান চাচা জান মুরব্বী হুজুরকে ভালোবাসেন না নীতিতে আকীদা নীতিতে নীতিতে মজবুত কে মানো না মানো আমি বলতে পারব মানে নীতিতে মজবুত আখির জামানা ভেজাল অনেক বেরিয়ে গেল ভালোবাসা মোহাব্বত প্রেমটাকে ঠিক রাখে জানবেন না খালি মুরিদ হয়ে পীরকে ভালোবাসে না না মুরিদ খালি পীরকে ভালোবাসে না পীরও মুরিদকে ভালোবাসে এটার নাম হলো তাসাউফ জোরে বলেন আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না চিশতিয়া তরিকার ইমাম হিন্দুস্তানে বাদশা গরিবে নওয়াজ যাতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আহা উনি যখন আসলেন আজমির শরীফে দিনের খেদমত দিনের দাওয়াত ছোট্ট বড় একটা তাবু করে হুজুর ওই তাবুতে বসে আল্লাহ জিকির আজকার করতেন আল্লাহর নামে জপ করতেন আসর থেকে মাগরিব পর্যন্ত হুজুর বসে বসে খালি কাঁদতেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া ওই এলাকার একজন ছেলে বাইরে পড়তো পড়াশোনা করতো গ্রামে এসেছে কয়েকদিন ধরে যায় আর খাজা হুজুরকে দেখে খালি কাঁদে খালি কাঁদে মাকে গিয়ে বলছে মা মুসলমানদের ওই বাবাটা প্রতিদিন আসরের পরে কাঁদে কেন মা বুড়ি মা বলছে কেন কাঁদে আমি কি বলবো মা যে কাঁদে তাকে কি জিজ্ঞাসা যুবক ছেলে সাহস করে খাজা হুজুরের কাছে গেছে বাবা আপনি কি বাবা প্রতিদিন এইভাবে কাঁদেন কেন খাজা হুজুর বলে আমি আমার আল্লাহর ভালোবাসায় আমি আমার পীরের ভালোবাসায় কাঁদি জোরে বল আর জোরে বলা যাবে না খাজা হুজুর কেবলা কথা শুনে যুবক ছেলে বলে হুজুর ভালোবাসা তো কাঁদা আছে
ভালোবাসা তো কাঁদা আছে, আমি জানতাম খালি দুঃখই কাঁদা, আপনি তো ভালোবাসা তো কাঁদে না, না ভালোবাসায় কাঁদা, দেখবো আমি ভালোবাসায় কেমন কাঁদা, আমিও দেখবো। খাজা খুজু বলে বাবা ভালোবাসায় কাঁদতে গেলে আমার তিনটে শর্ত মানতে হবে, এক নম্বর শর্ত তোমাকে মুসলমান হতে হবে, দু নম্বর শর্ত আমার কাছে থাকতে হবে, তিন নম্বর শর্ত আমার কথার বেসেলা কোনো কাঁচা কথা চলবে না। খাজা হুজুরের কথা শুনে ছেলেটাও রাজি হলো, মুসলমান হয়ে গেল, জোরে বলো আর জোরে বলা গেল, ভালোবাসায় কাঁদা, ভালোবাসায় কাঁদা, মুরিদের মতন যদি মুরিদ হতে পেরে তীরে দরবারে গেলে, মুরিদে যেমন পীরকে দেখে কাঁদে, পীরও কিন্তু কাঁদে, এটা হলো ভালোবাসার কাঁদা, জোরে বলে আর জোরে বলা গেল না, ভালোবাসার কাঁদা। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহর কাছে মুসলমান হয়ে গেলে, পীরের কাছে থাকে, খেদমত করে দীর্ঘদিন পীরের সেবা, খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহ দীর্ঘদিন পরে বলে যা তোমাকে তিন দিনের জন্য ছুটি দিলাম, তিন দিন আমার কাছে আসতে পারবে না, তিন দিন ছুটি দিলাম আসতে পারবে না, এমনি ভালোবাসায় কাঁদা, এমনি ভালোবাসার কাঁদা আলাদা। নবীর রওজা শরীফে যখন নবীর গোলামরা গিয়ে হাজির দেয়, বাড়িতে আসার সময় মন আর ঠিক থাকে, ওটা কিসের কাঁদা? এটা আমার রাসূলুল্লাহর ভালোবাসার কাঁদা, জোরে বলো আর জোরে বলা গেল না। আল্লাহ দয়ামায় দয়া করে আমাদের সকলকে আমার নবী পাকের রওজা শরীফে পাশে দাঁড়াবার আল্লাহ সুযোগ করে দেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবছর হাজির যাবে অনেক, আল্লাহ ওনাদের যাওয়ার পথটা সহজ করে দেন, বলুন আমিন। খুব সমস্যা চলছে আবার নতুন ভাইরা, নতুন নাম দিয়েছে, হাতে ঘা হচ্ছে নতুন, এই নিয়ে খুব অসুবিধে চলছে, আল্লাহ পাক ইন্ডিয়া হাজিরে করে কবুল করে না, আল্লাহ নবী পাকের রওজা শরীফে হাজির দিব তৌফিক দান, আল্লাহ দয়ামায় দয়া করে কাবা বাইতুল্লাহ শরীফে মেহমান করে না, গোটা পৃথিবীর হাজিরে করে আল্লাহ কবুল করে না, বুদুন আমি যদি বলেন আল্লাহুম্মা। আমরা যাব আমাদের আশা আল্লাহ কবুল করে, কিন্তু জানলা রেডি করে ফেলেছে, যদি তোমাদের যাওয়া না হয় মুখটা ফেটে যাবে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তোমাদের পথ থেকে আল্লাহ সহজ করে দেয়, বুদুন না আমি যদি বলেন আল্লাহুম্মা। যাতে খাজা গরিবে নামাজ বলে যাও, তিন দিন তোমাকে ছুটি দিলাম আসতে পারবে না, আহা ভালোবাসার কাঁদা, ভালোবাসার কাঁদা, ফুরফুরা শরীফে জান্নাম না, না দরবারে জান্না, দাদা হুজুরের ভালোবাসায় নিয়ে জান্না দরবারে, যখন যান দাদা হুজুরের মাজারটা জিয়ারত করলে মনটা খুশি হয়ে যায়, বাড়ি আসার সময় আর মন কাঁদে না, আল্লাহ যদি পুরপুরা শরীফে থাকতে পারতাম, পীরের দরবারে যদি জীবনটা কাটাতে পারতাম, মনটা যেন একটা আনন্দ বেশি হয়, এটা হলো মহাব্বত, যদি 21-22-23 ফরগনি সাহসরাব আপনারা জান না, কে বলে পীরের দরবারে হাজির জান না, এই আখিরি মোনাজাত করে পুরপুরা শরীফে যখন 23 তারিখে কাটিয়ে 24 তারিখে সকালে যখন আসেন, বুকটা যেন ছিঁড়ে যায়, আহা আল্লাহ যদি পীরের দরবারে থাকতে পারতাম, মনটা যেন আরো আনন্দ হতে, এটা হলো মহাব্বতের কাঁদা, জোরে বলে এই মহাব্বতের কিয়ামতে এক জায়গায় আল্লাহ তুলে দাঁড় করাবেন, সুমন্দনা বললেন না আর জোরে বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ, বললেন ইনশাআল্লাহ। খাজা হুজুর বলে যা তিন দিন আসতে পারবে না, যুবক ছেলে ঘরে গেলেন, যখন যাচ্ছে খুব খুশি, কতদিন পর বাড়ি যাচ্ছে, দুপুরটা কোনো ক্রমে কেটেছে, সন্ধ্যা আর হচ্ছে না, আর নিজেই থাকতে পারে না, খালি ঘুরছে, মনটা চাইছে খাজা হুজুরের কাছে যেতে, জোরে বলো আর জোরে বলা গেল না, যুবক ছেলে দরজার করে কাঁদা শুরু করে দিল, ও যুবক ও আমার মনো বিবাদ, চোখ ভরা পানি রেখানে মা জিজ্ঞাসা কারা করলেন, ওরে আমার ছেলে কতদিন পরে বাড়ি ফিরলি বাবা, কতদিন পরে বাড়ি এলি বাবা, কেন কাঁদিস বাবা, আমি তো মামার কাছে আয় বাবা, আমি তো মামার কাছে আয় বাবা, ও যুবক
ও আমার মুরব্বী বা দেনেরা যুবক ছেলে কেঁদে কেঁদে জবাব দিয়েছে, আম্মা জান আমার মনটা কেমন করে, আমার মনটা টানে, আমার মনটা মনে হয় পীরের দরবারে যেতে, পীরের সামনে যেতে, পীরের মুখখানা দেখতে, পীরের দরবারে বসে থাকতে। মা জবাব দিয়ে দিয়েছে, বাবা তবে যা বাবা চলে যা, তোর পীরের দরবারে তুই চলে যা। ও জোলাকে মাকে জানিয়ে দিয়েছিলে, আম্মা জান আমার পীর আমাকে মানা করেছে, বাবা তিন দিন আসতে পারবি না, বাবা তিন দিন আমার কাছে আসতে পারবি না। আমার পীরের হাতে হাত দিয়ে আমি ওয়াদা করে নিয়েছি, পীরের কথা ফেলবো না, পীরের কথা ছাড়বো না। ও আমার আম্মা জান চলে যা চলে যান, আমার পীরের কাছে গিয়ে অনুমতি খানা আনিয়ে যান, অনুমতি টানিয়ে যান। আমি আর সহ্য করতে পারি না, পীরের দরবারে যাবো, পীরের সামনে যাবো। ও চলো গে মা কানতে কানতে, আল্লাহ রহিম গরিবে নওয়াজ আজাদে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জানি রহমাতুল্লাহ আলাইহির সামনে চলে গেলেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও মুসলমানদের পীর, ও মুসলমানদের বাবা আমার পীরকে কি করেছো বাবা, আমার ছেলেকে কি করেছো বাবা। আমার ছেলে তো খানে কানে আপনার কাছে আসবে বলে, আপনার কাছে আসবে বলে তাকে আপনি মানা করে দেন। আমার ছেলেকে অনুমতি খানা দিয়ে দেন, আমার ছেলেকে আসার হুকুম খানা দিয়ে দেন। ও চলো কে আল্লাহ রনি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি মেরি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়ে, আপনার ছেলেকে আসতে দেওয়া যাবে না, তিন দিন মানা করেছি। মা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেলেন, সেই দিনটা কেটে গেল, পরের দিন সহ্য হলো না, আর থাকতে পারে না। ও চলো কে কাঁদতে 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 গরিবে নওয়াজ হযরতে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন, দরওয়াজার কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম খানা দিয়ে দিলেন, চোখ ভরা পানিলে কানে, চোখ ভরা পানিলে কানে হযরতে গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মুরিদকে দেখে তিনিও কাঁদেন, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর বুঝতে পেরে গিয়েছি, হুজুর জানতে পেরে গিয়েছি, হুজুর জানতে পেরে গিয়েছি। ও হিন্দুস্তানে বাদশাহ গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি মিরি রহমাতুল্লাহ আলাইহি দুঃখে শুধু কাঁদা নয়, কষ্টে শুধু কাঁদা নয়, দুঃখে শুধু কাঁদা নয়, আল্লাহকে নলিন খুশি তো কাঁদা আছে, সুখে তো কাঁদা আছে, মহাব্বাতও কাঁদা আছে। আল্লাহ রনি সারা রাত আপনার জন্য কেঁদেছি, সারা রাত আমি কিছু খাই না। আল্লাহ রনি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন, ও বাবাতে আমি মঈনুদ্দিন, আমি তোমার পীর, আমিও কালকে সারা রাত তোমার জন্য চিন্তা করে আমিও সারা রাত খাই নাই, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। শুধু মহব্বতে হুজুর সারা রাত কেঁদেছি, খাজা হুজুর বলছে আমিও কেঁদেছি, জোরে বলো, কিছু খেয়েছো? খাজা হুজুর বলছে তোমার ভালোবাসা আমিও খাই না, হলো মহব্বতের কাঁটা। আল্লাহ রসুল বলেছে যে যাকে ভালোবাসবে কি আমাদের শেষ আর সাথে ওই কাতারে উঠে দাঁড়াবে, জোরে বলে আর জোরে বলা যাবে না, আল্লাহ রসুল বলেছে। মুসলিম শরীফে এসেছে সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব, আল্লাহ নবী বলেছে কিয়ামতে গুনার কারণে হয়তো কেউ জাহান্নামায় পৌঁছে যাবে, গুনাহ আল্লাহর আরশের নিচে কিছু আল্লাহর বান্দারা দাঁড়িয়ে থাকবে, সুবহানাল্লাহ বলবেন না, আলা ওয়াজহি নূর আলা মানাবিরি লুল, যাদের শরীর থেকে নূর চমকাবে, যাদের জায়গাটা হবে মতির মেম্বার, জোরে বলো আর জোরে বলা যাবে না, আল্লাহর তরফ থেকে জিজ্ঞাসা হবে কি ব্যাপার, জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল, তোমাদের জায়গা কোথায়? আল্লাহ আমাদের জায়গা আপনি জান্নাত করেছেন, জোরে বলো যাও আল্লাহ আমরা জান্নাত, কেন কানু সাল্লুনা মানা কানু ইয়াহুজুনা মানা কানু ইয়ামালুনা মানা কানু ইয়াসুমুনা মানা, আল্লাহ কানু ইয়াসাল্লুনা মানা
আল্লাহ আমাদের কোন সাথী আছে, আল্লাহ তাআলা আমাদের সাথে নামাজ পড়তো। জোরে বলুন, কানু ইয়ামালুনা মানা, তারা আমাদের সহবতে বসে আমল করতো। কানু ইয়াহুজুনা মানা, তারা আমাদের সাথে হজ করতে গেছিল। কানু ইয়াসুমুনা মানা, তারা আমাদের সাথে রোজা রাখত। আল্লাহ, তারা আজকে গুনার কারণে জাহান্নামে চলে গেছে। আল্লাহ, তাদের করে ফেললে আমরা জান্নাতে যাব না। মহব্বত আমাদের ধোকা দেওয়ার ভালোবাসা নাই। জলে বলে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমরা কি চাও? আল্লাহ তাদের নাজাত চায়। চেনো, চিনি আল্লাহ। ইযহাবু ফাখরিজু মান আরাফতা মিনহু। জলে বলে ইযহাবু ফাখরিজু মান আরাফতা মিনহু। যাও, নিজেরা গিয়ে যাকে যাকে চিনবে তাকে তাকে টেনে আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে বার করে নিয়ে চলে যাও। জোরে বলো, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। মানে মহব্বত করে নীতিতে কে মাননা মন আমার থাকার সময় নেই। আমি মানে নীতিতে মজবুতন আখির জামান। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক, সানাউল্লাহ সিদ্দিকীর চরিত্র, সানাউল্লাহ সিদ্দিকীর কথা যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে দূরে সরে যান। দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে আব্বা দান চাচা দান মুরব্বী হুজুর মানে মজবুত থাকেন। যেই যেই পীরজাদাকে সিলসিলা নিয়মে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পাবেন, বুকের মধ্যে জড়িয়ে নেবেন, এলোমেলো পাবে, দূরে থাকেন। পীরের আওলাদ ভালো আছেন, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম মিটে গেল। যে যে পীরজাদাকে দেখবেন সিলসিলার নীতিতে মজবুত, দাদা হুজুরের কথার উপর মজবুত, বুকের মধ্যে জড়িয়ে রেখে চলবে। জোরে বলে, জোরে বলে, মারলে মানার মতন মানে খুদা কাল রেখে দুটো আমরা ভাতে দে। তার কথা শুনে আপনি আপনার পীরের আওলাদ গেলে ছোট বড় কথা বলছেন মানে কিছু কিছু এখন বারো হয়েছে। দাদা হুজুরের আওলাদের বিরুদ্ধে সিলসিলার মুরিদ বলে পরিচয় দিয়ে সিলসিলার বাইরের বক্তা গুনুকে নিয়ে এসে পীরের আওলাদ গুনুকে গাল খাওয়াচ্ছে। খুব মজা লাগছে, খুব ভালো লাগে। হাড়ে হাড়ে বুঝবে যাবে কোথা, তোমার দ্বারা তোমার ব্যবহারে তোমার কাজে তোমার পীর অপমান হচ্ছে, কেমন মুরিদ তুমি হয়েছে। বলুন হুজুর, আপনাদের মধ্যে তো অনেক এলেবেল কিছু কিছু আছে, আছে কিয়ামতে ওই হুজুরের হয়ে বিচারটা আপনি দেবেন মনে হয়? কে বলে ওই হুজুরের হয়ে বিচারটা মনে আপনি দেবেন? যার মধ্যে এলেমেলো লাগবে সরে যা। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুরের সব আওলাদ গুনি বেকার, সব গুনি ফেলে দিবা, সব গুনি বরবাদ। কোথা থেকে সব শক্তি পেয়েছে? আল্লাহ পাক এসব নোংরা চিন্তা থেকে ওই ভাই বোনকে দূরে রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসাকে কবুল করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন, মুখতাসার করলাম। আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে আল্লাহ পাক কোনদিন কবুল করে দেখা হবে, মহব্বতটা রাখবেন। আপনার দাদা হুজুরের আওলাদ আছে, আপনার পীরের আওলাদ, পীরের আওলাদকে সম্মান দেবেন না? পীরের আওলাদকে সম্মান দেবেন না? আমি বললে তাহলে দেবেন? নিজেরা কেমন দেবে? ছোট হুজুর এলাকায় এসেছে আমাকে বলতে হবে কেন? আরে তাকবীর, যুবক গুণ উঠতে পারো না? পীরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ, আমার মুর্শিদের আওলাদ, দাদা হুজুরে ভালোবাসা, দাদা হুজুরে ভালোবাসা দানাতে পারো না? নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দুদুজ জামান, সিলসিলায় মুজাদ্দুদুজ জামান, ময়দান হুজুর কিবলা, ময়দান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত। যারা আশেপাশে আছে এদিক ওদিক গোলাপ পেলা করতে সব মাহফিলে সে বসে, সব মাহফিলে চলে আসে, ভাই আলোচনা করবে, তারপরে আপনাদের খুব কাছের আপনাদের খুব প্রিয় হুজুর কেবলা এসে আখিরি দোয়া করবে। আল্লাহ হুজুর কেবলা শরীর সুস্থ রাখেন, হায়াত দান, বদুর আমিন বলেন আল্লাহুম্মা আমিন। আমার দুটো দাদি আম্মা আছেন, তিনজন ছিলেন, আল্লাহ একজনকে ডেকে নিলেন। আল্লাহ দাদি আমার কবরটা জান্নাতে নূর আল্লাহ নূর করে দেয়, বলুন আমিন। আল্লাহ আমার দুটো দাদি আমার হায়াত দারাজ করে দেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের বংশে মাই মুরুব্বিদের হায়াত দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর, আওলাদে মুজাদ্দুদুজ জামান, সিলসিলায় মুজাদ্দুদুজ জামান, ভাইজান হুজুর কিবলা।